আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা রেয়ামিল থেকে যখন রেয়ামিল থেকে এই বিষদয় বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় মোট মুনাফা নির্ণয়ের সময় বা নিট মুনাফা নির্ণয়ের সময় এই যে রেওয়ামিল দেখে দেখে আমরা বিষদয় বিবরণী প্রস্তুত করে থাকি তাই না এখন প্রশ্ন হচ্ছে বিষদয় বিবরণীতে আমরা এই যে বিক্রয় এবং বিক্রয় বার্তা কীভাবে লিখব ভালো করে লক্ষ্য করি বিক্রয় রেওয়া ক্রেডিট দিকে থাকে আর বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা এই দুইটা এই রেওয়া মিলের ডেবিট দিকে থাকে এটা হচ্ছে প্রশ্ন এই দুইটাই এই বিষদয় বিবরণীতে কীভাবে লিখব তো প্রথমে বিষদয় বিবরণীর শুরুতে বিক্রয়ের নাম লিখব যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে তিন লাখ সাতান্ন হাজার টাকা ওইটা লিখব এই মাঝের ঘরে আমি আবারও বলছি লক্ষ্য করি বিক্রয় যে টাকাটা দেয়া থাকবে এখানে বিক্রয়ের নাম লিখে মাঝের ঘরে টাকা লিখবো কিন্তু বিক্রয়ের ঘরে মাঝ বিক্রয়ের টাকা মাঝের ঘরে বলবে কারণ বিক্রয়ের সাথে অনেক কিছু যোগ বিয়োগ করার দরকার হতে পারে সেজন্য এই মাঝের ঘরে লিখব এবার এখান থেকে এই যে রেওয়া মিলা আরও আছে না বিক্রয় বাট্টা এটা বিয়োগ করব বাদ বিক্রয় বাট্টা কত টাকা ডেবিট দিকে এই যে দুই চার হাজার টাকা বিক্রয়ের বাটটা এটা থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে টাকা লিখবো এখন বিক্রয়ের সাথে যা আরও সমন্বয় থাকতো যেমন বিক্রয় অলিখিত বিক্রয় থাকতে পারে তো অলিখিত বিক্রয়টা আমরা বিক্রয়ের সাথে যোগ করবো ইতিপূর্বে দেখিয়েছি তাই না সেজন্য বিক্রয় মাঝের ঘরে লিখে বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার যেগুলি প্রয়োজন মাঝের ঘরেই যোগ বিয়োগ করবো সবার শেষে আমরা এখানে নেব টাকাটা এবং এটার নাম হবে নিট বিক্রয় আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে কোনো সময় যদি দেখা যায় বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ করার আইটেম নাই যেমন বিক্রয়ের সাথে কি কী যোগ করি অলিখিত বিক্রয় যোগ করি বিক্রয় বাট্টা বিয়োগ করি বিক্রয় ফেরত বিয়োগ করি তারপর হচ্ছে কি যে মুনাফা বিহীন বিক্রয় বিয়োগ করি তাই না এখন বিক্রয়ের সাথে মনে করি কোনো কিছু যোগ বিয়োগ করার মতো তথ্য নাই শুধুমাত্র দেয়া আছে বিক্রয় সেই ক্ষেত্রে বিক্রয় বলে টাকা এইখানে না বসে সরাসরি শেষের ঘরে বসবে যদি বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার তথ্য না থাকে তাহলে বিক্রয়ের টাকাটা শেষের ঘরে লিখবো আর যদি বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার প্রয়োজন হয় তো প্রথম এই মাঝের ঘরে লিখে যোগ বিয়োগ করবো তো এইভাবে আমরা বিক্রয় থেকে বিক্রয়ের বাটটা বিয়োগ করে দেখাতে পারি এই মাঝখানের ঘরে